জীব আমার চরণে পৌঁছাবে আমি আর ভাগবো আলাদা নয় এক প্রতিনিধি সনাতন গোস্বামী বলছেন ভাগবতকে কৃষ্ণের প্রতিনিধি এখানে প্রধানমন্ত্রী আসার কথা সব ব্যবস্থা হয়ে গেছে দিনও এসে গেল হঠাৎ কোন একটা গুরুতর কাজের জন্য তিনি আসতে পারলেন না তার উৎসব কি মাটি হবে নাকি উৎসব চলবে তিনি প্রতিনিধি পাঠালেন প্রতিনিধি যা বলবে ওটাই প্রধানমন্ত্রী বলছেন জানতে হবে তার মানে প্রধানমন্ত্রী শিখিয়ে দিয়েছে সব পড়ে লিখে দিয়েছে এটাই বলবে এর বেশি এক অক্ষর বাইরে বলবে না ওই প্রতিনিধি যা বলবে ওটাই প্রধানমন্ত্রী বলছেন সবাই স্বীকার করে তেমনি কৃষ্ণের প্রতিনিধি হলো শ্রীমদ ভাগবত এই ভাগবত এক ভাগবত শাস্ত্র আর দ্বিতীয় ভাগবত হলো ভক্তি রস পাত্র আমার গৌরহরির পার্শ্ব যারা গোস্বামীগণ মহান্তগণ গৌরহরির ভজন যারা করছেন তারা গৌর পার্শ্ব তারা এক একজন ভাগবত এই ভাগবতের কাছে ভাগবত শিখতে হবে পড়তে হবে শুনতে হবে কেন ভাগবতের মধ্যে অনেক জায়গায় প্যাঁচ আছে তো ভিলেন সিনেমায় যাত্রায় যারা নায়ককে অভিনয় করে তাদের অভিনয় কিন্তু খুব সহজ সরল যারা ভিলেন তাদের অভিনয় কিন্তু একটু টুট থাকে খুব প্যাঁচ থাকে অতি সরল বুদ্ধি যারা তারা কিন্তু ওই ভিলেনের অভিনয় বুঝতে পারেন একটু ভুরু নাচিয়ে এক ভুরু ঠিক থাকবে আরেক ভুরু নাচিয়ে এমন একটা কথা বলবো ওর মতো অনেক মানুষ যারা বিচক্ষণ ব্যক্তি তারাই বুঝতে পারে এই ভুরু নাচার কি কারণ তেমনি এই ভাগবতের মধ্যে গ্রন্থগণের মধ্যে অনেক জায়গায় কুট আছে সহজ বোধগম্য নয় যেমন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এক জায়গায় দিয়েছেন ভিলেন কি বলুন তো রাধাকুণ্ডে একবার গিয়ে জেবা করে স্নান রাধা সম কৃষ্ণ তারে করেন প্রেমদান রাধা কুণ্ডে একবার যদি কেউ স্নান করে রাধার সমান প্রেম কৃষ্ণ দিয়ে দিবে এটাই অর্থ আচ্ছা এটা কি ঠিক একবার যদি রাধা কুণ্ডে স্নান করলে রাধার সমান কৃষ্ণ প্রেম দিয়ে দেয় তাহলে ভারত সরকারের খেয়ে দিয়ে কাজ নাই এত জঙ্গি দুষ্কৃতি গুন্ডা মস্তান ধরছে তাদের পিছনে কোটি কোটি টাকা খরচা করছে কেস খামারি করে জেলে পুরে রেখে কি দরকার বাবা জঙ্গিকে ধরো রাধা কুণ্ডে চুবিয়ে দাও কি গুন্ডা মস্তানকে ধরো চোর ছাচ্চরকে ধরো নিয়ে রাধা কুণ্ডে চুবিয়ে দাও ব্যাস কৃষ্ণ রাধার সমান তাকে প্রেম দিয়ে দেবে আর মনের জঙ্গিপনা থাকবে না মনের দুষ্টুমি থাকবে না তাই কি হয় তাহলে কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মিথ্যা বললেন ভুল বললেন না তিনি ঠিকই বলেছেন প্রেম যে পাবে রাধার সমান প্রেম যে দেবে আচ্ছা বিচার করে আমরা কি দেখেছি বিচার করতে হবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন রাধা কুণ্ডে একবার গিয়ে জেবা করে স্নান রাধা সম কৃষ্ণ তারে করেন প্রেমদান কে প্রেমদান করবে কৃষ্ণ কৃষ্ণ প্রেমদান করবেন তো আচ্ছা কৃষ্ণ কি প্রেমের ধ্বনি কৃষ্ণ তো নিজেই প্রেমের কাঙাল যেটুকু প্রেম আস্বাদন করে তাও রাধানি দয়া ভিক্ষা চেয়ে রাধানি যখন কৃপা করে তখন একটু প্রেম আস্বাদন করে কখনো উনি কৃপা করবেন সেই দিকে কৃষ্ণ তাকিয়ে থাকে তাহলে প্রেমের কাঙাল হয়ে তিনি কি করে প্রেমদান করবেন তাহলে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন হ্যাঁ মাধ্যমে কিরকম যেমন একটি মদের বোতল মুখ লাগানো আছে ভিতরে মদ আছে গঙ্গায় ফেলে দিলাম দু চার দিন কি এক সপ্তাহ দু সপ্তাহ পর তুললাম তুলে যদি মনে করো তো গঙ্গা মানে তো কৃষ্ণের চরণামৃত পবিত্র সরোদিনী গঙ্গা তাহলে গঙ্গার ভিতরে ছিল
ওর তো পবিত্র হয়ে গেছে, পান করলে অসুবিধা নাই। যদি কেউ মুখটা খুলে পান করে মদের বিষক্রিয়া যাবে যাবে না। তেমনি রাধাকৃষ্ণের স্নান করছি আমরা, মন রূপ মুখটাকে সুন্দর করে আটিয়ে ধনং দেহি যশং দেহি জিমিংসা কুটিনাটি রূপ বিষক্রিয়া মনের মধ্যে রয়ে গেছে, মুখটা সুন্দর করে আটানো আছে, ওই অবস্থায় রাধাকুণ্ডে স্নান করলেও জন্ম জন্মান্তর স্নান করলেও রাধারানী পুণ্য পাওয়া যাবে না। হোক না মদের বোতল, ভর্তি মদ থাক না কেন, মুখটা খুলে দাও দিয়ে গঙ্গায় ফেলে দাও, গঙ্গা ঢেউ ঢেউ স্রোতে স্রোতে এক ফোঁটা মদ বেরোবে, এক ফোঁটা গঙ্গা ঢুকবে, মদ বেরোবে, গঙ্গা ঢুকবে, বেরোবে, ঢুকবে, এই করতে করতে জুতার দু চার দিন বা দু চার সপ্তাহ পরে দেখা যাবে ওর মধ্যে মদের বিষক্রিয়া নাই। হোক না মদের বোতল, ওই জলে ভগবত সেবা হয়। তেমনি মনটাকে একবারে খুলে দিতে হবে, মুখটাকে খুলে দিতে হবে, একবারে সরল হয়ে যেতে হবে, সুন্দর হতে হবে। আমার রাইধনী খুব সুন্দর, তো মন তো শিশু সুলভ, মনের মধ্যে কোনো প্যাঁচ নেই, একবারে শিশু সুলভ মন, মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী গো, বিশ্ববানু দুলালিয়া রাধারানীর স্বরূপের সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, আনন্দ ঘন বিগ্রহের থেকে আমরা আনন্দ পাচ্ছি। তাই কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমার হয়তো আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই ছে কুঞ্জন। কৃষ্ণ আবার চিন্তা করে দেখলেন, হ্যাঁ আমা হইতে যার হয় কোটি কোটি গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমার থেকে যদি কারো গুণ বেশি থাকে সেই জন্য আমাকে আনন্দ দিতে পারে। কৃষ্ণ চিন্তা করে দেখলেন, আমা হইতে আনন্দিত, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, জগতে অসম্ভব, একলা রাধাতে তাহা করি অনুভব, একলা রাধাতে তাহা করি অনুভব। বুঝা গেল, কৃষ্ণ চিন্তা করলেন আমার থেকে যদি গুণ কারো বেশি থাকে, কোটি কোটি গুণ, এক আত্র নয়, একটু আত্র নয়, কোটি কোটি গুণ যদি কারো বেশি থাকে সেজন আমার মনকে আনন্দ দিতে পারে। কৃষ্ণ চিন্তা করে দেখলেন, একজন নেই একজনই আছে, কেহ নেই একজনই আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, তিনি হলেন মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী বিশ্ববানু দুলালিয়া শ্রীমতী রাধা ঠাকুরানী। কোটি গন্ধর্ব জিনিরূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যা। এই চোদ্দ ভুবনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সুন্দর হল কামদেব। কোটি কামের রূপ যদি একত্রিত করা হয় তবুও কৃষ্ণের কাছে অতি তুচ্ছ।
তাহলে কোটি কামকে জয় করেছে যে রূপ শ্রী কৃষ্ণ, সেই কৃষ্ণের রূপও সমান ঠাঁই পাচ্ছে না রাধা রূপের কাছে। আমার রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে জুড়ায় মোর নয়ন। কৃষ্ণ দর্শনে ত্রিভুবন মোহিত, আর রাধাকে দর্শন করলে কৃষ্ণ মোহিত। বুঝা গেল রাধারানী কেমন? সেই রাধারানী প্রেমের ভান্ডার থেকে প্রেম নেবে, তাহলে কতটা যোগ্যতা চাই? মনের মধ্যে বিষক্রিয়া থাকলো, জীবিংসা কুটিনাটি লাভ পূজা যশ প্রতিষ্ঠা ধর্ম দেহি যশম দেহি এটা দেহি সেটা দেহি, দুর্বাসনা কামনা বিষক্রিয়া মনের মধ্যে থাকলো, মুখটা সুন্দর করে আটিয়ে রেখে দিলাম, রাধা কুণ্ডে যুগ যুগ ধরে স্নান করলেও ইচ্ছে হবে না। একবার উদার চিত্ত নিয়ে, সরল মন নিয়ে, মনের মধ্যে সরলতা নিয়ে, কোনো নোংরা আবর্জনা যেন না থাকে। রঙিন কাপড়ে যদি দাগ লাগে ধরা পড়ে না, এটা সাদা কাপড় স্বচ্ছ। সাদা কাপড়ে একটা মশা বসেছে, মারলে দূর থেকেও দেখা যায় এটা দাগ। যে যত ভজনে এগোবে তার মনের মধ্যে তত দাগ ধরা পড়বে। শুদ্ধ ভজনশীল বৈষ্ণব গুরু চরণ আশ্রয় করে সদাচার বৈষ্ণব রীতিনীতি বৈষ্ণবীয় সদাচার আচরণগুলো করতে করতে বুঝতে পারবে তোমার মনের মধ্যে দাগ কতখানি আছে। বৈষ্ণব গুরু চরণ আশ্রয় না করলে, ভজন সাধন না করলে, গুরু বাক্য পালন না করলে তুমি ধরতেই পারবে না কোনটা কি হচ্ছে কি না হচ্ছে। রঙিন কাপড়ে দাগ ধরা পড়ে না, সাদা কাপড়ে পরে তেমনি মনটাকে শুদ্ধ স্বচ্ছ সরল একবারে ধৌত সাদা করে নিতে হবে, সুন্দর করে নিতে হবে। এমন সুন্দর সরল চিত্ত মন নিয়ে তার একটাই শুধু লক্ষ্য, কেমন করে রাইধনীর প্রেম আমি পাব, যে প্রেমের বলে বলিয়ান হয়ে রাধানীর চরণে আমি কি করি হব, রাধা দাসী হব, এই রাধারানীর চরণে মঞ্জুরি হব, এই উৎকণ্ঠা জাগ্রত হয়ে লালসা চিত্ত হৃদয় নিয়ে কেহ যদি রাধা কুণ্ডে স্নান করে একটাই তার লালসা, কেমন করে আমি রাধারানীর চরণে দাসী হব, প্রেম পাব। এমন লালসা নিয়ে কেউ যদি রাধা কুণ্ডে স্নান করে, কৃষ্ণ তখন বলে রাধারানীকে, গো প্রাণেশ্বরী ওই দেখো তোমার একজন দাসী এসেছে গো তোমার প্রেম পাওয়ার জন্য, দেখো উৎকণ্ঠায় উৎকণ্ঠায় জীবন যাপন করছি, দেখো কত আরতি কত দৈন্য করছে তোমার চরণে প্রেম পাওয়ার জন্য, তুমি একটু দাও না, একটু দাও। কে দিচ্ছে? যে সুপারিশ করছে। এই রাস্তা লেখা রয়েছে রাস্তার মোড়ে প্রধানমন্ত্রীর সড়ক যোজনা। আচ্ছা রাস্তা কি প্রধানমন্ত্রী করেছে? ইট বালি খোয়া কি প্রধানমন্ত্রী করেছে? মাখিয়েছে নাকি রোলার চালিয়েছে নাকি মাথায় পাগড়ি বেঁধে ঝুড়ি মাথায় করেছে? তাও তো করেনি। কে করেছে? কন্ট্রাক্টর করেছে লেবার নিয়ে, তাদের নাম নাই, নাম হলো প্রধানমন্ত্রী। কেন? শক্তিটা কে দিয়েছে? আসল শক্তি প্রধানমন্ত্রী, তাই এখানে প্রধানমন্ত্রীর নাম। কৃষ্ণ রাধারানীকে বলছে প্রাণেশ্বরী ওই দেখো তোমার এক দাসী এসেছে তোমার চরণে প্রেম পাওয়ার জন্য, কত উৎকণ্ঠা আরতি দৈন্য নিয়ে কত ব্যাকুলতা নিয়ে তোমার কুণ্ডে স্নান করছে, একটু প্রেম দাও না গো। সুপারিশ করলেন কে? কৃষ্ণ। এই জন্যই বলা হয়েছে এমন সুন্দর চিত্ত নিয়ে সরলতা মন নিয়ে শুদ্ধ ভজনশীল বৈষ্ণব গুরু চরণ আশ্রয় করে সদাচারী বৈষ্ণব রীতিনীতি অনুশাসন মেনে পালন করে রাধা দাসী হওয়ার জন্য একাগ্রতা চিত্তে যে তুমি রাধা কুণ্ডে স্নান করো, কৃষ্ণ সুপারিশ করে দেবেন। জয় জয় শ্রী রাধে। এই জন্য বলেছে
राधा कुंडे एक बार गिए जेवा करे स्नान राधा सम कृष्ण तारे करें प्रेमदान की रे बाबा राधा सम कृष्ण ताके करें प्रेमदान एक जन भागवत सुनते हबे पढ़ते हबे शुद्ध सजात सदाचारी वैष्णवेर काछे जेखाने सेखाने पुण्य हबे ना তুমি উচ্চ শিক্ষিত ভাগবত কিনে পড়া আরম্ভ করে দাও কিচ্ছু পাবে না ওই কয়েকটা লেকচার দেবে আদৌ প্রেম পাবে না এই ভাগবত প্রেম এই ভাগবত রস আস্বাদন কিন্তু সবার জন্য নয় নিগম কল্পতরুর গলিত ফলং সুখমুখ দাম্পিতম দর্ব সংসুতম পিবত ভাগবত রস মালয় মুহুরহে রসিক ভূবি ভাবুকা এই ভাগবত রস মাত্র দুজন আস্বাদন করবে ज्ञानी ज्ञान अभिमान नय कुलीन कुल अभिमान नय धनी धन गौरव नय एकमात्र रसिक और भावुक रसिक भावुक होते गेले शुद्ध भजनशील आमि एकटा कथाई बोलछि बार बार शुद्ध भजनशील वैष्णव गुरु चरण जेन आश्रय हय ताहले किच्छु पाबे ना ओई जा आशाई सार हय চোখ পচিয়ে পচিয়ে শ্লোক মুখস্থই সার হবে লেকচার দেওয়া সার হবে আদৌ কিন্তু প্রেম লাভ হবে না প্রেম বিনে ব্যর্থ দরিদ্র জীবন মহাপ্রভু বললেন দাস করে নেহ মরে দেহ প্রেম ধন উদ্দেশ্য কি উদ্দেশ্য কি একটা তো উদ্দেশ্য আছে উদ্দেশ্য যেন থাকে একমাত্র গৌর চরণে গোবিন্দ চরণে রাধারানী চরণে প্রেম লাভ করব তবে এই সমস্ত শাস্ত্রর মর্ম অর্থ বোঝা যাবে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে মোটামুটি চতুর বড় চতুর হ্যাঁ বড় চতুরের লিস্টে থাকবে নাম পরপর নাম থাকবে ওই 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 লিস্টে নাম থাকবে কিন্তু নিচের দিকে সবথেকে বড় চতুর কে যে জন হলো রাধা রানীর চরণে দাসী রাধা রানীর চরণে দাসী শুধু রাধা রানীর সঙ্গে সম্পর্ক থাকবে আচ্ছা যারা অনেকে তো ব্যাংকে টাকা রাখতে যায় বলে না ম্যানেজার স্যারকে স্যার বলুন না কোনখানে টাকা রাখলে অল্প দিনের মধ্যে বেশি সুদ পাওয়া যায় মানে অল্প রাখবো বেশি নেব বা দোকানে গিয়ে বলি দাদা এমন একটা সাত দিন যার মধ্যে কিছু না ফ্রি পাওয়া যায় প্লাস্টিকের বালতি হোক গোল্ডেন হোক কিছু না ফ্রি পাওয়া যায় মানে উচিত মূল্য দিয়ে ন্যায্য বস্তু পেয়ে নেব একটা প্রাইজ জিতে নিতে চাই তাই দেখুন অতি সহজ দৃষ্টান্ত কৃষ্ণ যে বড় ভজে সে মোটামুটি চতুর আর যে রাধারানীর চরণ ভজে সে বড় চতুর কেন জানেন আপনি যদি কৃষ্ণের চরণ আরাধনা করেন আপনার ভজনে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ আসবেন উনি একা আসবে আর কেউ আসবে না আর আপনি যদি কৃষ্ণের চরণ ভজনা নাও করেন রাধারানীর চরণ ভজনা করেন আপনার ভজনে সন্তুষ্ট হয়ে রাধারানী তো আসবে আবার বেশি সুদ হিসাবে বা ফি হিসাবে কৃষ্ণকে এমনিতেই পাওয়া যাবে রাধে 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 তাহলে কোনটা ভালো ফি পাওয়া ভালো না রাধারানীর সঙ্গে কৃষ্ণকে ফি পাওয়াটাই ভালো তাহলে রাধার সঙ্গে কৃষ্ণকে পেতে গেলে তাহলে সম্বন্ধটা কি চাই রাধারানীর চরণে সম্বন্ধ করতে হবে রাধে গো তুমি আমার আমি তোমার তুমি আমার আমি রাধে এই যে তুমি আমার আমি তোমার এই সম্বন্ধটা করতে গেলে আগে কি করতে হবে আগে ভালোবাসা করিতে হবে আগে ভালোবাসা করতে হবে আগে ভালোবাসা করতে হবে আগে ভালোবাসা করতে হবে আগে ভালোবাসা করতে হবে
निकुंज मंदिर दारी हुए आगे भालोबासा करते हवे निकुंज मंदिर दारी खोये आगे भालोबासा करते हवे निकुंज मंदिर दारी আগে ভালোবাসা শুধু কামনা থাকবে রাধে গো তুমি আমার আমি তোমার রাধে তুমি আমার আমি তোমার রাধে তুমি আমার আমি তোমার আমি তোমার তুমি তুমি আমার আমি তোমার রাধে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার রাধে তুমি আমার আমি তোমার আমি তোমার তুমি আমার রাধে গো তুমি আমার প্রাণেশ্বরী তুমি আমার প্রাণে সম্বন্ধ তুমি ভালোবাসা প্রাণেশ্বরী আমি তোমার আমি তোমার কি করি রাধে গো তুমি আমার প্রাণেশ্বরী রাধে আমি তোমার কি করি আমি তোমার রাধে গো হা প্রাণেশ্বরী রাধে আমি তোমার ও রাধে 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 আমি তোমার আমি তোমার আমি তোমার চরণের দাসী তুমি আমার প্রাণেশ্বরী রাধে আমি তোমার আমি তোমার চরণের দাসী রাধে তুমি প্রাণের ঈশ্বরী এমন ভাবে ভালোবাসা করতে হবে ভালোবাসা করতে হবে ওই ভালোবাসার মন্দিরে যেতে হলে
আগে ভালোবাসা করি ভালোবাসার মন্দিরে যেতে খোলে আগে ভালোবাসা করতে হবে ভালো বাসার মন্দিরে 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 যেতে হলে আগে ভালোবাসা করতে হবে ভালোবাসা হরাধে ভালোবাসা মন্দিরে ভালোবাসার মন্দিরে যেতে হলে ভালোবাসা করতে হবে এখানে কোনো ছল চাতুরি চলবে না ছল চাতুরি খাটবে না একেবারে একেবারে খাঁটি চাতুরালি চলবে না সব জায়গায় চাতুরালি খাটবে কিন্তু ওই কুঞ্জের মন্দিরে ওখানে খাটবে না এমন সখীগণ এসেছেন শ্যামলা বিমলা অবলা অবলা তাদেরকে দেখা মাত্র আমাদের রায়ধানী কি করলেন দেখি সুবোধনি উঠিলা মনি মিলিলা গলায় ধরি তাদের যতন করে বসাইল তাদের যতন করে বসাইল তাদের যতন করে বসাইল ওগো রতন আসনে তাদের যতন করে বসাইল হরি ভক্ত গৃহে এসেছে বলে যতন করে বসাইল হরি ভক্ত গৃহে এসেছে বলে তাদের যতন করে বসাইল হরি ভক্ত গৃহে এসেছে তাদের যতন করে বসাইল ভক্ত
যতন করে বসাইল রাইধনী সখীগণকে দেখে যত্ন করে গৃহে নিয়ে রত্ন আসনে বসালেন বুঝেছেন মায়েরা ও মা জননীগণ সকালবেলা ঘুম থেকে উঠেছেন বাসি কাজ হয়নি কোন বৈরাগী ঠাকুর বৈষ্ণব গিয়ে হাজির জয়নিদার জয় গৌর জয় রাধে কি দরজা খুলবেন গেট খুলবেন বসতে আসন দেবেন বসতে আসন দেওয়া তো দূরের কথা কপাটি খুলবেন না যত সব অলক্ষণে অমঙ্গল সকালবেলা ঘুম থেকে উঠি নেই এখনো বাসি কাজ হয়নি ঠাকুর এসে হাজির এখন হবে না গো হবে না ফিরতে হবে হাত জোড়া ব্যস্ত বাসি কাজ হয়নি যত সব অমঙ্গল যান আচ্ছা ওই সময় যদি জামাই চলে আসে যদি বিয়ে মশাই চলে আসে কি বলতে পারবো এখন বাসি কাজ হয়নি যান বাসি কাজ হোক ছোট ছাট পুরো বলতে পারা যাবে ও মা আপনি আসুন আসুন না গো সব থেকে আমাদের জীবনের বড় বন্ধু বৈষ্ণব গোসাই মোর করুণার সিন্ধু করুণার সিন্ধু ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু বৈষ্ণব গোসাই করুণার সিন্ধু ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে পুরাণে বেদে বৈষ্ণবের কোন মহিমা বর্ণনা করা আছে কৃষ্ণ নিজ মুখে বলেছেন হে উদ্ধব যে আমার ভক্ত সে আমার প্রকৃত ভক্ত নয় যে আমার ভক্তের ভক্ত সেই আমার প্রকৃত ভক্ত মাদ ভক্ত পূজ্যাধিকা আমা হইতে আমার ভক্তের পূজা বল যদি কৃষ্ণকে বাঁধতে চাও প্রেম মাদনে তার ভক্তের চরণ আগে বেঁধে নাও এক ভক্ত সন্ধ্যের সময় সন্ধ্যা আরতির পর ভোগ লাগিয়েছে রাত্রে এমন সময় 12-14 জন বৈষ্ণব এসেছে গ্রীষ্মকাল প্রচন্ড গরম উঠানে ছটফট করছে যেমন খিদা তেমন গরম সবে মাত্র ভোগ লাগিয়েছে কৃষ্ণ 2-4 গ্লাস খেয়েছে কি না খেয়েছে হঠাৎ দেখে বৈষ্ণবগণ খিদায় কাতর বলছে বৈষ্ণব গোসাই আপনারা চরণ ধৌতকোণে জল দিচ্ছি হাত পা ধোন আমি ব্যবস্থা করছি কৃষ্ণের আচমন করায়নি কৃষ্ণ আর্ধেকও খাওয়া হয়নি থালা নিয়ে চলে এসেছে বৈষ্ণবদের হস্তপদ ধৌত করিয়ে তাদেরকে সুখাসনে বসিয়ে ওই প্রসাদ ভোজন করালেন আচমন করালেন এবার খাওয়ার পর সেবা শান্তি বলে না সেবা শান্তি হয়েছে তো সেবার পর শান্তি কখন হয় গো বালিশে মাথাটা গেল এদিকে জীবন গরম প্রচন্ড ক্ষুধা ছিল ক্ষুধার নেই তৃপ্তির সহিত সেবা হয়েছে এবার ঘুমে ঢোলো ঢোলো সবাই শুয়ে পড়েছে ভক্ত মন্দিরে যাবে কিন্তু গরমে ভক্তরা ছটফট করছে বৈষ্ণব ছটফট করছে উনি আর মন্দিরে গেলেন না পাখার বাতাস আরম্ভ করলেন বৈষ্ণবদের ভাবছি এনারা ঘুমালে তারপরে যাব বাতাস দিতে দিতে ভক্তগণ ঘুমিয়ে পড়েছে বৈষ্ণবগণ ঘুমিয়ে পড়েছে ভক্ত ভাবছে এখন যাব গোবিন্দকে আচমন করে ঘুম পাড়াতে আবার ভাবছে আমার পাখার বাতাস বন্ধ হয়ে গেলে যদি ভক্তদের ঘুম ভেঙে যায় যেভাবে গরম না যাবো একটু পরে বাতাস দেই এই বাতাস দিতে দিতে মানে ভোর হয়ে গেছে বৈষ্ণবের ভালো ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখে কি গো তোমার সেবা হয়েছে তো বলছে না না সেবা হবে এখনো কৃষ্ণকে ঘুমই পাড়াইনি সর্বনাশ যাও 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 তাড়াতাড়ি যাও ভক্তগণ বৈষ্ণবগণ এবার স্নানে গেলেন
আর ভক্ত কি করেছে মন্দিরে ঢুকেছে এবার গোবিন্দকে মুখ ধুইয়ে ঘুম পাড়ালো সেই সন্ধ্যা রাত্রি থেকে গোবিন্দ ওইভাবে এঁঠো হাতে এঁঠো মুখে দাঁড়িয়ে আছে ভক্ত সর্বমাত্র আচমনি জল নিয়েছে গোবিন্দের মুখ ধোয়াবে সিংহাসন থেকে গোবিন্দ নেমে যাচ্ছে মেন দরজা তো বন্ধ এবার কৃষ্ণ দরজা খুলছে ভক্ত বলছে কি গো দাঁড়াও মুখটা ধুয়ে দিয়ে কোথায় যাচ্ছ বলছে তোর এখানে থাকবো না কেন কি অন্যায় সেই কালকে সন্ধ্যা রাত্রে খাইয়েছিস ঠিক মতো পেট ভরে খেতে পারিনি আর্ধেক খাওয়া হয়েছে কিনা হয়েছে ওই খাওয়া অবস্থায় তুই আমার পাত থেকে থালাটা টেনে নিয়ে চলে গেলি খাওয়া নিয়ে চলে গেলে নিয়ে তুই বৈষ্ণবদের খাওয়ালি 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 তারা মুখটা ধোয়া ঘুম পাড়া তাও করলি না এখন ভোরবেলা আসছে তোর মুখ ধোয়াতে যা যাদের সেবা করছিস যা তাদের সেবা করকে আমি থাকবো না কৃষ্ণ দরজা করে এবার গেটের বাইরে বেরিয়ে যাচ্ছে ভক্ত বলছে শোনো কি হয়েছে কোথায় যাচ্ছ বলছে আমার যেখানে খুশি সেখানে যাবো তোর কাছে থাকবো না বলছে যাও বেরো বেরো আমার ঘর খালি করো আমার মন্দিরটা খালি করো সে যুবাকাল থেকে বৃদ্ধ বয়স পৌঁছে এতদিন তোমার সেবা করেছি কোনদিন কথা বলেছো শুধু চোখ বন্ধ করে ধ্যান করেছি কোনদিন কথা বলোনি আর যাদের সেবা করার কারণে আজ তুমি মৃন্ময় চিন্ময় হয়েছ যাদেরকে ভক্তি করার জন্য তুমি আজ কথা বলছো তাদের সেবা না করে তোমার সেবা করবো ভাবছো যাও চলে যাও তোমার ভক্ত বৈষ্ণবদের সেবা করবো দেখি তুমি কতদিন দূরে থাকতে পারো কৃষ্ণ হাঁটি হাঁটি পা পা করতে করতে সিংহাসনে উঠে দাঁড়ালেন কি হলো আবার ঘুরে আসলে যে ভক্ত বলছে হে প্রাণনাথ তুমি জানো না তুমি তো নিজ মুখে বলেছ মদ ভক্ত পূজ্যাভাধিকা তোমার ভক্তরা সেবা খোদা কষ্ট পাচ্ছে তাই তাদের খালাম তুমি তো নিজ মুখে বলেছ আমি ভক্ত বৈষ্ণব পতনে খাই আমি আমাকে ভোগ লাগালে কেবল দৃষ্টি দেই আর আমি আস্বাদন করি ভক্ত বদনে ভক্ত যদি প্রসাদ পেয়ে তৃপ্তি হয় বুঝতে হবে গোবিন্দ আনন্দ পাচ্ছে রাধে 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 আমি ভক্ত বদনে খাই তুমি তো নিজে মুখে বলেছো তোমার ভক্তগণকে খাইছে আমার দোষ কোথায় তোমাকে ঘুম পাড়াবো তাদের ঘুম পাড়ালাম তারা যদি কষ্ট পায় তাই বাতাস দিয়েছে আমার দোষ কোথায় আর তুমি জানো না তুমি ছাড়া আমার কেউ নেই কৃষ্ণ বললেন তথাস্তু তোর ভক্তিতে আমি সন্তুষ্ট কেউ যদি সাক্ষাৎ গোবিন্দ সেবা করে ভক্তকে কষ্ট দিয়ে জানি না কতটা গোবিন্দ তার ভজনে সন্তুষ্ট হবে গোবিন্দ সেবার চাইতে ভক্তের সেবা কর ভক্ত যদি সন্তুষ্ট হয় কৃষ্ণ আপনা আপনি সন্তুষ্ট হবে আজ রাধারানী স্বয়ং হরিভক্তের যত্ন করে তাদের মর্যাদা কিভাবে করতে হবে কিভাবে ভালোবাসতে হবে হরিভক্তকে নিজের সেবা দিয়ে নিজে রাধারানীর সেবা করে জগৎকে শিখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা হরিভক্তকে ভালোবাসো যত্ন করো মর্যাদা দাও ভজন করো আর না করো তোমার আচরণে যেন বৈষ্ণব কষ্ট না পায় দেখবে তার দ্বারাই তুমি উদ্ধার হবে রাধানি বলছে শ্যামলা তোরা এসেছিস বল আমি তাদের কি সেবা করব তখন সঙ্গীগণ বলছে দেখি সুবাদানি সখীরা বলছে রাধে আমরা একটা সেবা বাসনা নিয়ে এসেছি কি সেবা জানি ও সে রাই মুখ দেখি হয়ে মহাসুখী রাই মুখ দেখি হয়ে মহাসুখী রাই মুখ দেখি হয়ে মহাসুখী ও সে রাই মুখ দেখি হয়ে মহাসুখী রাই মুখ দেখি হয়ে মহাসুখী কহ মুখ দেখি
राधे की चाहिए रजनी बिलास सुनिते उल्लास रजनी बिलास सुनिते उल्लास रजनी बिलास सुनिते उल्लास ओ मियो देखियो कथा একবার প্রকাশ করে বল গোরাধে কত নিশ্চিতে কেমন ছিলে প্রকাশ করে বল গোরাধে ও তুই কত নিশ্চিতে কেমন ছিলে সখি তুই তোর পাড়ার বধূর সনে কি তুই তোর পানা বধুর সনে কত নিশ্চিতে কেমন ছিলি একবার প্রকাশ করে বল গো ধনে আমরা একটা সেবা বাসনা নিয়ে এসেছি রে কি সেবা গত রজনীতে নিবৃত নিকুঞ্জ মন্দিরে তুই তোর বধুর সঙ্গে কিভাবে কাটিয়েছিস রাধা রানী বলে সখী রে এ যে তোদের বড়ই উত্তম বাসনা এ যে বড় উত্তম বাসনা আমি তোরই কথা বলতে চাই আমি তোরই কথা বলতে চাই কিন্তু সোনার মানুষ পাই না সোনার মানুষ পাই না কাকে বলবো হরি কথা কাকে বলবো হরি কথা শ্যামলা বলছে কি বলছিস হরি কথা শুনবার জন্য কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসে আর তুই বলছিস হরি কথা শোনার মানুষ পাই না বলছে না 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 হরি কথা তো এক রকমের হয় হরি কথা তো এক রকমের হয় না হরি কথায় অনেক রকমের হয় হরি কথায় অনেক রকমের হয় গোলোক ব্রহ্মাণ্ড লীলা শাস্ত্রের কথা হরি কথা শাস্ত্রের কথা সে হরি কথা রামায়ণ মহাভারতের কথা হরি কথা সেও তো হরি কথা আবার গোলোক ব্রহ্মাণ্ড লীলা শাস্ত্রের কথা হরি কথা কিন্তু আমার সাথে যে আমার বধুর ভালোবাসার কথা হরি কথা এ কথা কারে বা বলবো কারে বা বলবো আমি কারে বা বলবো গোপাল হরি কথা কারে বা এ হরি কথা সবাই বোঝে না কেন যারা আমার বধুকে ভালোবাসে না তারাও বোঝে না তারাও বলে না এমন কি যারা আমার বধুকে ভালোবাসে তারাও বোঝে না আমার বধুকে ভালোবাসে তারাও বোঝে না সে কি তোর বধুকে যারা ভালোবাসে তারা না বাসে না তারা নাই বুঝলো কিন্তু যারা ভালোবাসে তারাও বুঝবে না বলছে না কেন ভালোবাসা তো এক রকমের নয় ভালোবাসা তো এক রকমের
কেউ আমার বধুকে ভালোবাসে বিশ্বের পিতা রূপে পরমেশ্বর পরম ব্রহ্ম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম রূপে ঈশ্বর রূপে ভগবান রূপে কেউ আমার বধুকে ভালোবাসে বন্ধু রূপে সখা রূপে কেউ আমার বধুকে ভালোবাসে পুত্র রূপে শ্যামলা রে শ্যামলা রে যারা আমার বধুকে পতির আসনে বসায় না পতির আসনে বসায় না তারা তো এই হতভাগিনীর কথা বুঝবে না এই হতভাগিনীর কথা তারা তো বুঝবে না যারা আমার বধুকে পতি রূপে বরণ করে নাই পতি রূপে বরণ করে নাই তারা তো হতভাগিনী রাধার কথা বুঝবে না হতভাগিনী রাধার কথা বুঝবে না বৈষ্ণব পদকবি বলছে রাধে গো কথা সত্য তোমার বধুকে পতির আসনে বসালেই যে সে তোমার কথা বুঝবে তাও নয় কেন মধুর রস উজ্জ্বল নীলমণিতে মধুর রসকে তিন ভাগে ভাগ করা হয়েছে সামর্থ্য সামঞ্জস্য সাধারণী রতিভেদে মধুর রসে রতিভেদে তিন ভাগে ভাগ করা হয়েছে সামর্থ্য সামঞ্জস্য সাধারণী কুপচায় একজন ভদ্র মহিলা কৃষ্ণের বামে বসেছে কৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছে কে গো মথুরায় কুবজা কৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছে কিন্তু কুবজার রতি হলো সাধারণী রতি যদিও কৃষ্ণকে প্রতিরাসনে বসিয়েছে ও রতি সাধারণী সাধারণী রতি কাকে বলে যে রতি নিজের সুখ চায় কান্তের সুখ চায় না আমার সুখ হলেই হলো কে খেলো না খেলো জানার দরকার আমার পেট ভরলেই হলো একে বলে সাধারণী আর সামঞ্জস্য মানে সমান সমান আমি যদি তোমাকে চার আনা ভালোবাসি তোমার কাছ থেকে চার আনা আদায় করে নেব এক আনা কম হলে চলবে না যদি ষোলো আনা ভালোবাসি ষোলো আনা আদায় করে নেব কম হলে চলবে না সমান সমান সামঞ্জস্য আর যে রতি নিজের সুখ চায় না শুধু কান্তের সুখ চায় তাকে বলে সামর্থ্য সামর্থ্যবান সামর্থ্যরতি একমাত্র ব্রজ লতনাগণ বিশেষ করে মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী বিশ্বভানু দুলালিয়া শ্রীমতী রাধা ঠাকুরানী যারা কৃষ্ণের সুখের জন্য নরকে যেতে প্রস্তুত কৃষ্ণ সৈক তাৎপর্যময় সেবা বাসন আমরা নিজেরা সাজিও মায়েরা ঠোঁটে লিপস্টিক চোখে কাজল হ্যাঁ হাতে মেহেন্দি পরি কেন নিজেকে ভালো লাগে যেন বারবার দেখে খুব সুন্দর লাগছে নিজের শান্তি আছে তাই না নিজের সুখের জন্য নিজেরা সাজে আর ব্রজ গোপীগণ তারাও সাজে কেন জানেন নিজেকে সুন্দর নিজের সুখের জন্য সাজে না আমাকে দেখে তার যদি সুখ হয় তারা সাজে কি জন্য আমাকে দেখে মানে আমাকে সুন্দর হওয়ার জন্য নয় আমি একটু সাজি কেন আমাকে দেখে তার যদি সুখ হয় তারা কৃষ্ণ সুখের জন্য তারা সাজে তাদের আচার ব্যবহার চলন বলন যা কিছু কৃষ্ণ সুখের জন্য বিশেষ করে রাধা ঠাকুরানী তাই রাধানী বলছে সখীরে আয় তোরা যেহেতু বধুর ভালোবাসার কথা গত রজনীর কথা কুঞ্জর বনের কথা শুনতে চাইছিস আমি যতটুকু পারি তোদের কাছে বলবো হাস পরিহাসে রসের আবেশে মগন হইল রাধা মগন হইল রাধা চণ্ডীদাস মানে নিশির কাহিনী শুনিতে লাগে সাধা চণ্ডীদাসের মানে নিশির কাহিনী শুনিতে লাগে সাধা এ শোন গত রজনীতে বধু কেমন ভালোবেসেছে সেটাই তো শুনতে চাইছি তার আগে বলছি শোন এই যে আমি সোনার অঙ্গ সোনার বর্ণ অঙ্গ পেয়েছি না এমন তো আগে ছিলাম না আমি আগে এমন সোনার বর্ণ ছিলাম না কিভাবে হয়েছে তা বলছিলাম বধূ সে পরম
রস মনি আমার বধু সে পরস মনি আমার বধু সে পরস মনি সে অঙ্গ পরসে এ অঙ্গ আমার আমি আগে এমন ছিলাম না রে পরশে আমি সোনা খোয়েছি আগে এমন ছিলাম না রে বধুর পরশে এমন সোনা হয়েছি আমি আগে এমন ছিলাম না রে তোদের বিশ্বাস না হয় বধুকে পরস করে দেয় বিশ্বাস না হয় বধুকে পরস করে দেয় তোদের বিশ্বাস না হয় পরস করে দেয় তোরা আমার মত সোনা হবি বিশ্বাস না হয় পরস করে দেয় আমার মত সোনা খবি বিশ্বাস না হয় বধুকে পরস করে দেয় তোরা আমার মত সোনা হবি বিশ্বাস না হয় বধুকে পরস করে দেয় রাধে রাধারানী বলছে বধুর পরশে শ্যাম পরশে এ অঙ্গ আমারি সোনার বরণ খানি রাধারানী বলছে আপনারা নিজেরা বিচার করে দেখুন না এমন কি আগে ছিলেন কি গো ছিলেন তো না যত পরশমণি কথা শোনা হচ্ছে যত পরশমণির জপ হচ্ছে শুনতে জপ করতে করতে ধীরে 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 জীবনটা সোনা রত্নে পরিণত হয়ে যাচ্ছে রাধে এই পরশমণির কথা বেশি করে শুনতে হবে নবমিতা ভক্তির প্রথম অঙ্গ হলো শ্রবণ দ্বিতীয় হলো কীর্তন কীর্তন পরে হবে আগে শুনো কীর্তন পরে গাইবে
শুনতে শুনতে জীবনটাকে শোনা করে নাও, তারপরে গাও। মহাজন বলেছে না, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর কি পর উপকার। ভারত ভূমিতে যদি মানব কুলে জন্ম পেয়েছ, পর উপকার তো করতেই হবে। পর উপকার করতে গেলে তো ধন সম্পদ প্রয়োজন গো। কি আমি কাঙাল, যদি ভাবি গ্রামকে পেট ভরে খাওয়াবো, দরিদ্র নরনারায়ণের সেবা করব, হবে? হয় কি? আরে নিজের পেটের জোগাড় হয় না, পরকে খাওয়াবো কি করে? তাহলে পরকে খাওয়াতে গেলে, পরের উপকার করতে গেলে নিজেকে সামর্থ্যবান হতে হবে, তাই না? তাই বলছে জন্ম সার্থক করি, নিজের জন্মটাকে সার্থক করো, তারপরে পরে জন্ম সার্থক করতে যাও। ভজন শুদ্ধাচারী বৈষ্ণব গুরু চরণ ধরলাম না, নিজে বৈষ্ণবের সদাচার পালন করলাম না, কীর্তন আরম্ভ করে দিলাম, কি হবে? অভক্ত মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট দুগ্ধ পান করা সমান। বুঝা গেল বৈষ্ণবীয় সদাচার কেমন? যেমন এই যে আজকে এখন সময়টা কি বলুন তো, সূতক চলছে, আজকে গ্রহণ আছে তো, ছটা দুটো ২৯ মিনিট থেকে ছটা সন্ধ্যে ছটা ৩২ পর্যন্ত গ্রহণ, সূর্য গ্রহণ। আমাদের সদাচার বৈষ্ণবীয় আচরণে বলা আছে, শাস্ত্রে আছে, সূর্যগ্রহণ যে সময় লাগবে তার ১২ ঘন্টা আগে, চন্দ্রগ্রহণ যে সময় লাগবে তার ৯ ঘন্টা আগে সূতক আরম্ভ হয়ে যায়, মানে অশুচি বা অমঙ্গল আরম্ভ হয়ে যায়। মানে এখন অমঙ্গল সময় চলছে, এ সময় খাওয়া দাওয়া চলবে না। ২:২৯ মিনিটে গ্রহণ লাগবে ১২ ঘন্টা আগে, মানে রাত্রি ২:২৯ মিনিটের আগে ভগবত সেবা চলবে, তারপরে দরজা বন্ধ, আর ভোগ তো কিচ্ছু চলবে না, জাগানোও চলবে না। একবারে ১২ ঘন্টা, আবার এবার গ্রহণ ছাড়বে, তারপরে সাধক স্নান করে এসে তিলকানিক জপ তপ সেরে মন্দিরে গিয়ে বিগ্রহকে জাগাবে, আবার স্নান করাবে, অভিষেক করবে, আবার ভোগ লাগাবে, সন্ধ্যা আরতি জাগে, যাবার নিত্য নিয়ম চলবে। এত সময় কিন্তু সেই ২:২৯ থেকে ৬:৩২ সন্ধ্যে ৬:৩২ পর্যন্ত দরজা বন্ধ থাকবে। বৈষ্ণবের সদাচার, এর মধ্যে খাওয়া যাবে না, খেলে তবে হ্যাঁ, একবারে বৃদ্ধ যারা এবং বালক যারা, বালক বালিকা, বৃদ্ধ বয়স্ক এবং রোগাগ্রস্ত রোগীদের জন্য ছাড় আছে। তোমার শক্তি সামর্থ্য আছে, দূর কি পিটি চিন 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 করছে, খেতে দাও, তাতে হবে না, এতে বৃদ্ধ সাক্ষ দোষে পড়ে যেতে হবে। বৃদ্ধ সাক্ষ দোষ কেমন? একজন গুরুদেব ধনাঢ্যবান ব্যক্তি তাকে শিষ্য করেছে, গুরুদেব বলেছে বাবা রে আপাতত একটু মনে মনে একটু গৌর গোবিন্দকে সেবা দিস, সে দেখছে ভালোই হলো। গুরুদেব মনে মনে বলেছে তাহলে আর বৈষ্ণব সেবা করতে হবে না, নিমন্ত্রণ করতে হবে না, অত উৎসব অনুষ্ঠান করতে হবে না, হ্যাঁ হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে কে, তাহলে মনে মনেই সেবা করবো ভালো। মনে মনে দুধ জাল দিয়ে ক্ষীর করলে, মনে মনে দুধ জাল দিয়ে ক্ষীর করে, এবার ক্ষীর করেছে কি অর্ধেকটা রেখে দিয়েছে, অর্ধেকটা রেখে দিয়ে আর অর্ধেকটা ভোগ লাগাচ্ছে। এবার গোবিন্দ বলছে বেটা মনে মনে দিচ্ছিস তাহলে পুরোটাই দে, অর্ধেক দিচ্ছিস কেন? কৃপণতা বৃত্ত সাক্ষ দোষ, তোমার সামর্থ্য আছে, তুমি যদি মনে মনে সেবা করো ওটা কিন্তু অর্থ হরণ করে নেবে। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, তুমি কাঙাল ভিখারি ভক্তি ভরে তুমি গোবিন্দের আরাধনা করছো, তোমার নেই, তুমি মনে মনে তুমি ক্ষীর পোলাও করো না, তাতে দুঃখ নাই, কিন্তু তোমার ক্ষমতা আছে, আর তুমি তো মনে মনে ভোগ লাগাও, ওটা বৃত্ত সাক্ষ দোষে পড়ে যাবে। Thank you.
তা ক্ষমতা যদি থাকে তাহলে ষাট দশে পড়ে যেতে হবে। যাক 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 তাই বৈষ্ণবীয় সদাচার সুন্দর রূপে পালন করতে হবে, সুন্দরভাবে সুচারু রূপে। তাহলে কি হবে, ওই পরশমণির কথা যত শুনবে, যত নিজেকে জপ করবে, তত পরশমণির পরশ পাওয়া যাবে। রাধারানী বলে, সখী রে আমায় কেমন ভালোবেসেছে বলছি শোন। আমায় কত নয়া দর অরয়ে নাগর, কত না আদর করয়ে নাগর, কত নয়া দর করয়ে নাগর, শ্যামলা হৃদয় ছাড়া রাখে না রে, পালঙ্কে ঘুমাতে দেয় না, আমার সারা নিশি পক্ষে রাখে, পালঙ্কে ঘুমাতে দেয় না, আমার সারা নিশি পক্ষে রাখে, আমি কি বলবো মধুর প্রীতির কথা, বক্ষে রাখে। আর শুধু তাই নয়, কেঁদে কেঁদে বলে হারাই 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 হারা
কক্ষে নিয়ে কেঁদে কেঁদে বলে হা মানুষ কতদিন কান্নাকাটি করে, সাধনায় সিদ্ধি লাভ না হওয়া পর্যন্ত, অগাধ পড়াশোনা করছে চাকরি পাবে চাকরি না পাওয়া পর্যন্ত কত ঠাকুর দেবতার কাছে কত অফিসারের কাছে কান্নাকাটি, চাকরি পেয়ে গেলে কি চোখে জল থাকে, আহতা সব বন্ধ হয়ে যাবে। আমি মেনে নিলাম আমি আমার বধূর সাধনার ধন, আমি যদি তার কাছে না থাকি তখন যদি কাঁধে আহতাস করে আমার মনটাকে সান্ত্বনা দিতে পারবো যে বধূ আমাকে না পেয়ে কাঁদছি বা পাওয়ার জন্য কাঁদছি। তোরা বল, আমি তো একই কুঞ্জে রয়েছি, এক খাট পালঙ্কে রয়েছি, আমি তো তার বক্ষে রয়েছি, তবু কেন হতাশ, তবু কেন হারাই 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 বলে কাঁদে হারাই হা বৈষ্ণব পদকবি বলছে রাধে গো, জগতের সাধকগণ সাধনায় কান্নাকাটি করে সিদ্ধি লাভ করবার জন্য, কিন্তু সিদ্ধি লাভ হয়ে গেলে কান্নাকাটি হাহুতাশ চোখের জল না থাকলেও সিদ্ধি বস্তু থেকে যায়, কিন্তু ব্রজের প্রেম মার্গের সাধক যার সাধক যারা এই ব্রজ প্রেমে পেতে যেমন যতখানি কান্নাকাটি হাহুতাস কান্নাকাটি হাহুতাস আর কি দৈন উৎকণ্ঠা বিলাপ চোখের জল প্রয়োজন, ব্রজ প্রেমে যদি একবার হৃদয়ে কেউ লাভ করতে পারে একবার লাভ করতে পারে এই ব্রজপ্রেমকে হৃদয়ে ধরে রাখতে ততধিক তার থেকে অধিক কান্নাকাটি হাহুতাশ নয়নের জল বিলাপ উৎকণ্ঠা দৈন্য আরতি প্রয়োজন। এই প্রেমকে ধরে রাখতে গেলে এত কিছু প্রয়োজন, হাহুতাশ কমে গেলে চোখের জল শুকিয়ে গেলে প্রেম থাকবে না। রাধে তাই তোমার বধূ তোমায় বক্ষে নিয়ে কেঁদে কেঁদে বলে যদি পাশ ফিরলে হারাই হারাই, রাধে গো প্রভু সাধনার ফলে তোমায় বক্ষে পেয়েছি, বক্ষ হতে যদি অভিমলা এত কান্নাকাটি করেও তার সাথ মিটলো না, আবার কি করলো জানিস, আমাকে তার কোলে বসালো। কিভাবে কোলে বসালো জানিস, বধূ দু বাহু প্রসারি করেতে আগরে যেন কোনদিন
নদী নামাই দেখে নাই রে, বল্লব এমন ভাবে চেয়ে থাকে যেন কোনো দিন আমায় দেখে নাই রে, বল্লব এমন ভাবে চেয়ে থাকে তার ছল ছল যেন কোনো দিন আমার দেখে নাই রে, একবার আদিকলের মতো ফেল 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 করে যেন কোনো দিন দেখে নাই, কোনোদিন দেখে নাই। আজকে কুঞ্জের থেকে বাড়ি আসবার কালে দেখেছে কুঞ্জে মিলন হয়েছে, আবার এই গোচারণে যাওয়ার কালে দেখা হবে, সূর্য পূজার চলে দেখা হবে, বাড়ি ফিরবার কালে দেখা হবে, আবার রাসে গিয়ে দেখা হবে, আবার কুঞ্জে মিলন হবে, প্রতিদিন ক্ষণে ক্ষণে দেখা হয়। তাও বলছে কোনোদিন দেখে নাই না, অনুরাগের নাম দিয়ে দেখলে মনে হবে প্রতি পলকে পলকে ক্ষণে ক্ষণে যেন দেখা মনে হবে, এত সুন্দর তো এর আগে দেখি না। আর অনুরাগ না থাকলে বারবার দেখেও ভালো লাগবে না। এ শ্যামলা এত করেও শ্বাস মিটল না, আবার কি বললো জানিস, কোথাল থেকে আলতা নিয়ে এসেছে, আলতা নিয়ে এসে আমার চরণে পড়াতে লাগলো। আবার আপনি নাগরু ধারে ধারে না লিখে দাই রে, ধারে ধারে না লিখে দাই রে, চরণের ধারে ধারে না লিখে দাই রে, চরণে আলতা পরানো ছলা করে চরণের ধারে ধারে না লিখে দাই রে, আলতা নিয়ে এসে যে বধু পরাবে, আমি ভাবলাম সকল নারী তো চরণে পরে, বধু নয় পরিয়ে দিবে, দিক না আমি চরণ বাড়িয়ে দিলাম, বধু আলতা পরাচ্ছি, কিন্তু পরাতে পরাতে কি করলো তার পরানো কায়দা কি জানিস, আমার চরণে আলতা পরাচ্ছি, আমার চরণ যেখানে সেখানে রাখে না, যেখানে সেখানে রাখে না, যদি আমি চরণে ব্যথা পাই, চরণে ব্যথা পাই, সেই ভয়ে বধু আমার চরণে আলতা পরায় কিভাবে, আমার চরণ তার বক্ষে ধরে, আমার চরণ তার বক্ষে ধরে, চরণের ধারে ধারে আলতা পরাতে লাগলো, আলতা পরাতে লাগলো। আমি মনে মনে ভাবছি বধু তো আলতাই পরাচ্ছে, পরাগ না, কিন্তু আমাকে অবলা সরলা পেয়ে চরণের ধারে নাম লিখে দিল, নাম লিখে দিয়ে আমার চরণ তার বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, রাধে রাধে গো তোমাসি চরণে ধারে রইলা, তোমার শ্রী চরণে ধারে রইলা, রাধে তোমার শ্রী চরণে ধারে রইলা, এ জন্মে ধার হলো না, রাধে তোমার শ্রী চরণে ধারে রইলা, জন্মে ধার শোধ হলো না রাধে তোমার।
শ্রী চরণে ধারে রইলাম। এ জন্মে তোমার ধার শো হলো না রাধে, তোমার শ্রী চরণে ধারে রইলাম। কেনা দাস শ্রী চরণে ধারে রইলাম, শ্রীচরণে ধারে রইলাম। আমায় যা ডাকবে যখন দেখা পাবে কেনা দাস শ্রীচরণে ধারে রইলাম। তোমার শ্রী চরণে ধারে রইলাম। দাসকে চরণে ছাড়ো করো না গো, চরণে ছাড়া করো না, দাসকে চরণে ছাড়া করো না। তোমার শ্রী চরণে এক পাশে রাধে গো, তোমার শ্রীচরণ পাশে রেখো, শ্রীচরণের এক পাশে রেখো, দাসকে চরণ ছাড়া করো। ধারে পাশে, ধারে মানে কাছে, ধারে মানে পাশে, ধারে মানে ঋণে। ন পরে হং নিরবচ্ছং সংযোজন সাধু কীর্তন বিমুদে বিজাবিব চাপা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংশ্লিষ্ট তদব প্রতিয়াত সাধনা। রাধে যেভাবে গৃহ শৃঙ্খল ছিন্ন করে কুলো মানে জলাঞ্জলি দিয়ে তুমি আমায় ভালোবেসেছো, এই ভালোবাসার ধার ভালোবাসার ঋণ দেবতার পরমায়ু দিয়েও শোধ করতে পারব না। তোমার ধার সুদিবার যাইব নদিয়া নগরে, নদিয়া নগর জগন্নাথ মিশ্রের ঘরে শশী গর্বে জনম লইব, সেদিন কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াই, সেদিন কেঁদে কেঁদে বেড়াই, মুখে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে মুখে জয় রাধে শ্রী রাধে কেঁদে কেঁদে বেড়াইব, মুখে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব। এত ভাবেও সাধ মিটল না শ্যামলা, চরণ বুকে জড়িয়ে ধরে নাম লিখে তবু তার সাধ মিটল না। আরো কি করলো জানিস, আমার চরণের ধুলি অঙ্গেতে মাখয়ে, আমার চরণের ধুলি অঙ্গেতে মাখয়ে, চরণের ধুলি অঙ্গেতে মাখয়ে, চুড়ানো চুড়ানো বলে সকল জ্বালা জুড়াইয়ে গেল, সকল জ্বালা জুড়াইয়ে গেল, সকল জ্বালা জুড়াইয়ে গেল, ওগো রাধে তোমার চরণ ধুলা সকল জ্বালা জুড়াইয়ে গেল, রাধে তোমার চরণ ধুলাই সকল জ্বালা জুড়াইয়ে গেল, ওগো রাধে তোমার চরণ ধুলাই সকল
ফুল জালা জুড়ায়ে গেল ওগো রাধে তোমার চরণ ধুলা সকল জ্বালা জোড়ায়ে গেল চুড়ানো চুড়ানো বলে একতা কইতে দাস যদু নাথে তিতিল নয়ন জলে জানি তাই ভক্তগণের কাছে নিবেদন, পরবর্তী দল এসে যাচ্ছে, পরবর্তী লীলা আস্বাদন করবেন, আমরা এখন সংক্ষেপে কৃষ্ণকে গোচরণে পাঠিয়ে দিচ্ছি। আর একটা আপনাদের কমিটির তরফ থেকে নিমন্ত্রণ নিবেদন, প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ অবশ্যই পাবেন। রাধারানী অবশ্য অঙ্গ দেখে সেবা পরায়ণা সখীগণকেও চামর বিজন করে, কেউ বা পাখার বাতাস করে রাধারানী ঘর্মাক্ত কলেবর দূর করলেন, পরিশ্রম দূর করলেন। রাধারানী এবং সখীবৃন্দ সখীরা কি করে রাধারানী অঙ্গে তৈল হরির দ্বারা মাখালেন, মাখিয়ে রাধানকে স্নানে নিয়ে গেলেন, বাথানে বসে গোবিন্দ গাবিদন করছেন, ওখানে গাবিদন চলে মিলন হলো। এবার যমুনায় স্নান করলেন, রাধানীকে তীরে তুলে ভিজা বসন ছাড়িয়ে শুষ্ক বসন পরিধান করালেন। রাধানী যাবটে আসলেন, মা যশোমতী কুন্দলা থেকে বলছে যা এত বেলা হলো এখনো রাধারানী আসছে না, আমার গোপালের জন্য রান্না করবে। কুন্দলা তো যাবটে এসে জটিলার কাছে আদেশ নিয়ে রাধারানীকে নিয়ে গেলেন নন্দালয়ে। রাধারানী যশোদাকে প্রণাম করে আদেশ নিয়ে রান্নায় প্রবেশ করলেন, ধনিষ্ঠা রান্নার উপকরণ জুগিয়ে দিলেন। অন্যান্য সখী দাসী বৃন্দগণ তারা যে যার মতো রাধারানীকে সেবার সহযোগিতা করে দিলেন। রান্না হয়ে গেল, রামকানু ভোজন করলেন, স্নান সেরে ভোজন করলেন, ভোজন করবার পর আচমন করলেন রাধারানী সখীবৃন্দ সঙ্গে নিয়ে চলে গেলেন। মা যশোদা ভাবছে বেচারিটা এত কষ্ট করে আমার গোপালের জন্য রান্না করলো, কিছু খেলো না, এ কুন্দলতা এই যা, এ কৃষ্ণ ছানা মাখন একটু নিয়ে যা, হ্যাঁ কৃষ্ণ প্রকান্ন নিয়ে যা। এদিকে রতিমঞ্জুরি, রতিমঞ্জুরিকে নবদ্বীপ লীলায় যিনি রঘুনাথ দাস গোস্বামী ব্রজলীলায় উনি রতিমঞ্জুরি, উনি দেখলেন এ তো অপ্রসাদী, এ তো কৃষ্ণ উচ্ছিষ্ট নয়, রাধারানী তো সেবা করবে না, উনি কৌশল করে রাধা কৃষ্ণ যেখানে সেবা করলেন যে পাত্রে, ওই পাত্রে থেকে একটু প্রসাদ নিয়ে ওই মা যশোমতী যে দ্রব্য দিয়েছে ওই মা যশোমতী দেওয়া দ্রব্যে কৃষ্ণের প্রসাদ মিশিয়ে দিলেন, কৃষ্ণ প্রসাদ হয়ে গেল, যাবটে নিয়ে গেলেন। রাধারানী সখীবৃন্দ নিয়ে ভোজন করলেন, দাসীদের নিয়ে মঞ্জুদের নিয়ে ভোজন করার পর আচমন করলেন, তাম্বুল সেবকের আচমন করলেন। তাই প্রাতকাল একটা মিলন আছে, মানে যোগ ওই নন্দ নন্দগ্রামে ঠিক আছে। আর এদিকে কৃষ্ণকে নিয়ে যাবে তো সখীবৃন্দ, শ্রীরাম গিয়ে বলছে কি রে কানাই এখন তুই মায়ের কোলে বসে থাকবি, চল প্রচারণে যাব। মা যশোমতী কিছুতেই ছাড়বে না, শ্রীরাম বলছে মা গোপাল ছাড়া গোপাল যায় না, গোপাল এত সুন্দর বেণুবাদন করে ওই বেণুধ্বনি শুনেই ধেনুগণ যায়। মা যশোমতী বলছে তাহলে বেণুটা নিয়ে যা, বলছে গোপাল ছাড়া গোপাল যায় না, তোমার আদরের গোপাল ছাড়া গরুপাল যায় না। শ্রীরাম এত কথা বলছে, মা যশোমতী কিছুতেই দেবে না। তখন শ্রীরাম বলছে মা তাহলে আমি একটা কথা বলে শোনো, শ্রীরাম কহিছে বাণী শোনো গো মা নন্দরানী, নিতুই নিতুই যায় মোরা বার, ও মা প্রতিদিন বনে যায়, ঘটনা বলে শোনো,
যতে গোরা খলো মেলে মাঝে রাখি বনবালি হেন বৎস চড়াই কাননি মা আমরা মাঝে মাঝে রাখি মা ভাই কানাই কে মোরা মাঝে মাঝে রাখি মা মাঝে মাঝে রাখি যখন রৌদ্র হয় তখন বড় বড় পত্র ছিঁড়ে ছত্র ধরি কৃষ্ণ বৃন্দাবনে দুটো বস্তু ব্যবহার করেনি এক জুতা আর এক ছাতা নন্দ মহারাজ অনেকভাবে বলছে গোপাল ব্রজের কণ্ঠকা কীর্ণ পাথুরে পথ আঁকা বাঁকা পথ চরণে ব্যথা লাগবে তুই পাদুকা নিয়ে চল পাদুকা বানিয়ে দিচ্ছি আর ছাতা নিয়ে রৌদ্রের কষ্ট পাবি তো কৃষ্ণ বলছে আচ্ছা পিতা আমাদের প্রভুকে নন্দ মহারাজ বিপাকে পড়ে গেল কাকে বলবো নারায়ণকে বলবো এবার গোপাল কাকে ধরেছে কি জানি বাবা তুই বল বলছে আমরা যার দ্বারা বেঁচে আছি সেই প্রভু মানে গোপালন গোধেনুগণ আমাদের প্রভু তাদের দুঃখে আমাদের সংসার চলছে বলছে হ্যাঁ আচ্ছা প্রভু যদি প্রভু কি ছাতা জুতা ব্যবহার করেছে গরুর পায়ে কি জুতো আছে না গরুর পিঠে ছাতা ধরা হয় নন্দ মহারাজ বলছে তা তো নেই বাবা প্রভু যদি ছাতা জুতা ব্যবহার না করে আমরা তার সেবক আমি কি করে ছাতা জুতা ব্যবহার করতে পারি তাই দুটো বস্তা ব্যবহার করেনি মাজার সমাধি কিছুতেই দেবে না গোপালকে না নিয়ে ছাড়বে না তখন গোপালের সাজাইতে নন্দ রানী না পারিল কানায় চূড়া যত্নে বাঁধিল বলরাম এসে আর এদিকে সীতাম এসে চরণে নূপুর পড়ে দিল লালন তিলক রচনা করে দিল মা যশোমতি গোপালকে কোলে নিয়ে রক্ষা মন্ত্র পড়ছে এ দুখানি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই জানু রক্ষা করুন দেবগণ কোটিতর সুজটর রক্ষা করুন যজ্ঞেশ্বর হৃদয় রক্ষা করুন নারায়ণ নখযুগ ভুজাঙ্গুলি রাখিবেন বনমালী কষ্ট দেশ রাখুন চক্রবাণী মস্তক রাখুন শিব পৃষ্ঠ দেশ উগ্রীব অধয় ঊর্ধ্ব রাখুন দিনমণি জলে স্থলে গিরিবনে রাখিবেন জনার্দনে দস্তিকে দস্তিক পাল যত শত্রু হোক মৃত্যু রক্ষা করুন এইভাবে গোপালের প্রতি অঙ্গে রক্ষা মন্ত্র পড়ে গোপালের ললাটে গোপালের দিকে গোপালের ললাটে উপরে ফোটা দিয়ে দিলেন বাম হাত নিয়ে একটু কনিষ্ঠ আঙ্গুলের দন্তাঘাত করে দিলেন একটু গায়ে থুতু দিয়ে দিলেন কেন মানে গোপালের শরীরটা উচ্ছিষ্ট হয়ে গেল বন বাদারে ওই আলগা বাতাস অপদেবতা ভূত পেয়ে যাতে গোপালকে না লাগে হ্যাঁ এইভাবে মা যশোমতী গোপালকে রক্ষা মন্ত্র পড়ে এবার বলরামকে বলছে বলরাম দিগা বলরামের অঞ্চলে ক্ষীর সম্ভাবনী বেঁধে দিলে আমার গোপাল খেচে খেতে জানে না ওর মুখ দেখে খাওয়াস এ গোপাল বলরামের হাতে গোপালকে সঁপে দিলেন বেলি অবসানকালে আমার গোপালকে বাড়ি নিয়ে আসিস বলরাম এইভাবে রাম কানন সকল রাখাল বৃন্দনী গোষ্ঠ গোচারণে ধেনুগণকে নিয়ে এবার চললেন কিভাবে চলছে ওদিকে যাবটে অট্টালিকা পরে গোপাক্ষতারে নয়ন দিয়ে রাধা নেই চেয়ে আছে তো বোধ এই পথ দিয়ে যাবে দেখা হবে ওই পথ দিয়ে যাচ্ছেন যাওয়ার কালে নয়নে নয়নে মিলন আবার গোবিন্দ গোচারণে চলছেন কিভাবে ছটি ছটি গাইয়া ছটি ছটি গোয়াল छोटी छोटी गैया छोटी छोटी गल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो छोटो मेरो मदन गोपाल मेरो मदन गोपाल मेरो मदन गोपाल ছোটি সে মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মা ছোট সো ছোট মেরো মদন গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল চলে মেরো মদন গোপাল রুথন
छोटी से मेरो मदन गोपाल छोटो मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीबेगा घास खावे गैया दूध पीबेगा घास खावे के गैया धनुवत्स और गोधनु गणे দুগ্ধ আকারে ঘাসের রস দুগ্ধ আকারে বাটে সঞ্চিত হবে আর ওই দুগ্ধ থেকে কৃষ্ণ নবনী তৈরি হবে কৃষ্ণ নবনী খাবে কে ও মায়েরা কৃষ্ণ নবনী খাবে কে কৃষ্ণ গোপাল ঘাস খাবে গাইয়া দুধ পিবে মাখন মিছি খাইয়ে মদন গোপাল মেরো মদন গোপাল মেরো মদন গোপাল হরি মেরো মদন গোপাল মেরো মদন গোপাল ছোটি সে মেরো মদন গোপাল গোপাল মেরো মদন গোপাল পরবর্তী লীলা আপনারা আস্বাদন করুন রাধে রাধে গোবিন্দ বল জয়